আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দেখব হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্সের থার্ড চ্যাপ্টার, কম্পিউটার অ্যান্ড মোবাইল ডিভাইসেস। তো চলো আমরা দেখে নিই আজকে আমরা কী কী শিখব। তো আজকে এই কোর্সে মোটামুটি যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে যে ল্যাপটপ, ট্যাবলেট, ডেস্কটপ, অল ইন ওয়ান যেসব কম্পিউটার আছে সেসব কম্পিউটারের ইউজ এবং তার ক্যারেক্টারিস্টিক্স, বিভিন্ন ধরনের সার্ভার এবং তার ক্যারেক্টারিস্টিক্স, পস টার্মিনাল, এটিএম, সেলফ সার্ভিস কিওস্ক, এদের ভিতরে কী কী পার্থক্য রয়েছে, ক্লাউড কম্পিউটিং এবং এর ব্যবহার। এছাড়াও আমরা দেখব স্মার্টফোন, ডিজিটাল ক্যামেরা, পোর্টেবল ডিজিটাল মিডিয়া প্লেয়ার, ইবুক রিডার, ওয়্যারেবল ডিভাইস, তাদের বৈশিষ্ট্য এবং তাদের ব্যবহার। দেন আমরা জানব আরও যে গেম যেসব ডিভাইস আছে সেগুলোর সাথে কীভাবে ইন্টারঅ্যাকশন করতে হয়। দেন এমবেডেড কম্পিউটার ব্যবহার। এরপর আমরা জানবো হচ্ছে কানেক্টর, পোর্টস, কানেক্টর, ব্লুটুথ, ওয়াইফাই, এনএফসি, বিভিন্ন ওয়্যারলেস ডিভাইসের যে কানেকশন এদের ভিতরে পার্থক্য কী কী। দেন আমরা জানবো হচ্ছে কীভাবে হার্ডওয়্যার থেফট, ভ্যান্ডালিজম এবং হার্ডওয়্যার ফেইলিয়ার এগুলোর ব্যাপারে আমরা সেফ থাকতে পারি, এবং কীভাবে হেলথ রিলেটেড ইস্যুস যেগুলো আছে বা টেকনোলজি ইউজ করার কারণে যেসব ডিসঅর্ডার হতে পারে সেগুলো কীভাবে আমরা প্রিভেন্ট করতে পারি, এই জিনিসগুলো সম্বন্ধে বেসিক্যালি আমরা জানব। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের চ্যাপ্টারের ওভারভিউ। তো আমরা দেখি বেসিক্যালি যে কম্পিউটার এবং মোবাইল ডিভাইসে কী কী ধরনের কম্পিউটার এবং মোবাইল ডিভাইসগুলো থাকে। সো মূলত কম্পিউটার এবং মোবাইল ডিভাইস ইনক্লুড করা হয়ে থাকে ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাবলেট অথবা বিভিন্ন ধরনের সার্ভার থাকে, টার্মিনাল থাকে, স্মার্টফোন, ডিজিটাল ক্যামেরা, ইবুক রিডার, পোর্টেবল ডিজিটাল মিডিয়া ডিভাইস, ওয়্যারেবল ডিভাইসেস, এগুলো হচ্ছে মূলত আমাদের কম্পিউটার মোবাইল ডিভাইস। এছাড়াও আমরা গেম ডিভাইস এবং এমবেডেড কম্পিউটারকে এই মোবাইল ডিভাইসের আওতায় বা কম্পিউটারের আওতায় রাখতে পারি। তাহলে মোবাইল কম্পিউটার বলতে বা ডেস্কটপ বলতে আমরা কী বুঝি সেটা যদি আমরা একটু দেখি, যে মোবাইল কম্পিউটার ইজ এ পোর্টেবল পার্সোনাল কম্পিউটার ডিজাইন সো দ্যাট ইউজার ইজিলি ক্যান ক্যারি ফ্রম ইট প্লেস টু প্লেস। তার মানে হচ্ছে একটা পার্সোনাল কম্পিউটার যেটা হচ্ছে পোর্টেবল হবে এবং যেটাকে আমরা ইজিলি হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারি বা ক্যারি করে নিয়ে যেতে পারি, সেটাকে মূলত বলা হচ্ছে মোবাইল কম্পিউটার। আর পার্সোনাল কম্পিউটার বা পিসি ইটসেলফ একটা মোবাইল কম্পিউটার অথবা একটা ডেস্কটপ হতে পারে, যার মূল কাজ হচ্ছে সকল ধরনের ডেটা ইনপুট নেওয়া, এগুলোকে প্রসেস করা, এগুলোর আউটপুটে পৌঁছানো অথবা স্টোর করা। স্টোর করে এই কাজ টোটালগুলো এই কাজগুলো করা হয় একজন পার্সোনের মাধ্যমে, যে হচ্ছে বেসিক্যালি এই পার্সোনাল কম্পিউটার বা মোবাইল কম্পিউটারটাকে অপারেট করে থাকে। সো এখানে যদি আমরা দেখি এগুলো হচ্ছে মূলত আমাদের কম্পিউটার এবং মোবাইল ডিভাইস। এটা হচ্ছে ল্যাপটপ, এটা হচ্ছে ট্যাবলেট, দেন অল ইন ওয়ান কম্পিউটার, সার্ভার, মোবাইল ডিভাইস, দেন ইবুক রিডার, ওয়্যারেবল ডিভাইস, গেমিং ডিভাইস, এগুলো হচ্ছে সবই মোবাইল কম্পিউটার এবং ডেস্কটপ। তো এবার আমরা দেখি ল্যাপটপ। ল্যাপটপ মূলত হচ্ছে নোটবুক কম্পিউটার যেটা হচ্ছে খুবই থিন, এবং লাইট ওয়েট মোবাইল কম্পিউটার যেটা হচ্ছে মোটা মানে ওয়েটের দিক থেকে খুবই হালকা কম্পেয়ার টু দ্য ডেস্কটপ কম্পিউটার। এবং এইটার সাথে একটা স্ক্রিন এবং কিবোর্ড এটার বেজে থাকে, আর উপরে যে লিড বা ঢাকনাটা থাকে সেই ঢাকনার সাথে একটা স্ক্রিন কানেক্টেড থাকে। তো এটা হচ্ছে একটা ট্রেডিশনাল ল্যাপটপ তার এক্সাম্পল, আর এটা হচ্ছে আলট্রা থিন ল্যাপটপ যেটা হচ্ছে খুবই স্লিম আর এটা বেশ মোটা। তো তোমাদের সবারই ল্যাপটপের এক্সপিরিয়েন্স আছে, কারণ ইউনিভার্সিটি থেকে তোমাদের ল্যাপটপ দেওয়া হচ্ছে বা হবে। নেক্সট যেটা সেটা হচ্ছে ট্যাবলেট। ট্যাবলেটটা হচ্ছে একটা থিন লাইট ওয়েট মোবাইল কম্পিউটার যেটা একটা টাচ স্ক্রিনের মাঝখানে কাজ করে। যেমন এটা হচ্ছে একটা ট্যাবলেট, ট্যাবলেটের একটা স্ট্যান্ড দিয়ে এখানে বসানো থাকে, আর এটা ম্যাগনেটিক কিবোর্ড কভার। যখন এটার সাথে কানেক্টেড করে দেওয়া হয় ম্যাগনেটিক্যালি, তখন এই কিবোর্ড থেকে ডেটাগুলো ইনপুট যায়। আর এটা হচ্ছে স্টাইলাস বলে কলমের মতো, যেটা দিয়ে টাচ করে করে আমরা কাজ করতে পারি। আর এটা হচ্ছে একটা ল্যাপটপ বা কম্পিউটার যেটা হচ্ছে আমরা অনেক সময় হচ্ছে ট্যাবলেটে কনভার্ট করতে পারি। তো এটা হচ্ছে হ্যান্ডহেল্ড কম্পিউটার বলে, এই কম্পিউটারগুলো হচ্ছে খুবই ছোটো এবং এক হাতে মোটামুটি কাজ করে।
তো এই কম্পিউটারগুলো মূলত তোমরা যারা যারা বাইরে বাইরের ইন্ডাস্ট্রিতে কাজ করে বা ধরো ওই যে কি বলে মার্চেন্ডাইজার হিসেবে কাজ করে ফ্যাক্টরিতে, দেখবা যে এই এই কার্টুনগুলোর ভিতরে যে লেবেল লাগানো এগুলো রিড করা কম্পোনেন্টগুলো এগুলো সব হচ্ছে এই, বিশেষ করে হচ্ছে কাস্টমসে এই এই কম্পিউটারটা বেশি ইউজ করা হয়, হ্যান্ডেল কম্পিউটারটা, যে কী টাইপের ডেটা বা কী টাইপের তথ্য বা আমার একটা কন্টেইনার বা কার্টুনের ভিতর থাকে সেগুলো হচ্ছে এই হ্যান্ডেল কম্পিউটারের মাধ্যমে বের করা যায়। নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে ডেস্কটপ। বেসিক্যালি ডেস্কটপ কম্পিউটার হচ্ছে একটা পার্সোনাল কম্পিউটার যেটা মূলত ডিজাইন করা হয়েছে যে স্টেশনারি লোকেশনের জন্য। দ্যাট মিন্স আমার লোকেশনটা ফিক্স থাকবে, এটা মুভ করবে না, কম্পিউটারটা এক জায়গাতেই থাকবে, এটা মুভ করাটা হচ্ছে খুবই টাফ। এবং কম্পিউটারের যত কম্পোনেন্টগুলো আছে সেগুলো একটা ডেস্ক অথবা একটা টেবিলের নিচে থাকে, বাট মনিটরটা হচ্ছে উপরে সেট করা হয়, সেই জন্য এটাকে বলা হচ্ছে ডেস্কটপ কম্পিউটার। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা টেবিলের উপরে কম্পিউটারের যত কম্পোনেন্ট আছে, মনিটর, স্পিকার, কিবোর্ড, যা যা আছে সব এখানে সেট করা থাকে একটা ডেস্কটপে। নেক্সট যে কম্পোনেন্টটা আছে এটা হচ্ছে সার্ভার। তো সার্ভার হচ্ছে একটা ডেডিকেটেড কম্পিউটার যেটা হচ্ছে সাধারণত এক বা একাধিক সার্ভিস বিভিন্ন কম্পিউটার অথবা বিভিন্ন ডিভাইস অথবা নেটওয়ার্কে সার্ভিস প্রদান করে থাকে। এবং মূল কাজটা হচ্ছে এই সার্ভারটা একটা অবশ্যই নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকতে হবে। তো এখানে আমরা যেটা দেখছি যে সার্ভার হচ্ছে মূলত তিন প্রকার, এক সার্ভার হচ্ছে র্যাক সার্ভার, দেন আরেকটা হচ্ছে ব্লেড সার্ভার, দেন আরেকটা হচ্ছে টাওয়ার সার্ভার। তো এখানে যদি খেয়াল করো এটা হচ্ছে আমাদের র্যাক সার্ভার। র্যাক বলতে এখানে একটা র্যাকের মতো আছে এবং এটা হচ্ছে র্যাক সার্ভার, অনেকগুলো সার্ভারই একটা র্যাকের ভিতরে ওয়ান বাই ওয়ান থাক থাকে বা তাকে তাকে সাজানো থাকে, সেই জন্য এটাকে বলা হচ্ছে র্যাক সার্ভার। আর এটাকে বলা হচ্ছে ব্লেড সার্ভার। ব্লেড সার্ভার মূলত হচ্ছে এটা ব্লেড সার্ভার একটা চেসিস যার ভিতরে এই ব্লেড সার্ভারটা অনেকটা র্যাক সার্ভারের মতোই, বাট এটার শেপটা হচ্ছে একটু ডিফারেন্ট, সেই জন্য এটাকে বলা হচ্ছে ব্লেড সার্ভার। এটাও হচ্ছে ওয়ান বাই ওয়ান এখানে রাখা হয়ে থাকে। এগুলো মূলই হচ্ছে পুরো সবগুলোই হচ্ছে এক একটা সিপিইউ, এগুলোর সাথে কোনো ইনপুট আউটপুট ডিভাইস কানেক্টেড নাই, জাস্ট কনফিগার করে এখানে রেখে দেওয়া হচ্ছে এবং বছরের পর বছর এরা সার্ভিস দিয়ে যাচ্ছে। যদি কোনো কারণে সার্ভারে প্রবলেম হয় বা ট্রাবল শুট করার দরকার হয়, যারা আইটি প্রফেশনাল বা যারা আইএসপি আছে তারা এই সিপিইউটার সাথে জাস্ট একটা মনিটর এবং একটা কিবোর্ড হচ্ছে কানেক্ট করে তারা নেসেসারি কাজগুলো করে থাকে। আর এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা টাওয়ার সার্ভার, যেটা একটা বিশাল আকৃতির একটা সিপিইউর মতো, তো যার মোটামুটি অনেকগুলো কম্পিউটারের কাজ এই সার্ভার করে থাকে। তো এখান থেকে আমরা জানলাম হচ্ছে মূলত সার্ভার তিন প্রকার, র্যাক সার্ভার, ব্লেড সার্ভার, আর একটা হচ্ছে টাওয়ার সার্ভার। মূলত সার্ভার বেসিক্যালি কাজটা কী করে থাকে, এখানে দেখো বিভিন্ন ধরনের সার্ভার এবং তাদের অ্যাপ্লিকেশন বা তারা কী কাজ করে সেটা দেওয়া আছে। এটাকে বলা হয় ডেডিকেটেড সার্ভার। লাইক প্রথম যে সার্ভারটা আছে সেটাকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন সার্ভার। অ্যাপ্লিকেশন সার্ভারের মূল কাজ হচ্ছে বিভিন্ন যে অ্যাপস আছে সেই অ্যাপসগুলো স্টোর করা এবং রান করা। দেন সেকেন্ড টাইপের সার্ভার হচ্ছে ব্যাকআপ সার্ভার। এই সার্ভারের কাজ হচ্ছে যে ফাইলগুলো ব্যাকআপ করা বা রিস্টোর করা, বিভিন্ন ফোল্ডার বা মিডিয়া যে থাকে এগুলো ব্যাকআপ রাখা এবং ব্যাকআপগুলোকে প্রয়োজন অনুযায়ী রিস্টোর করা। দেন তিন নম্বর হচ্ছে ডেটাবেস সার্ভার। এই ডেটাবেস সার্ভারের কাজ হচ্ছে যত ধরনের ডেটাবেস আছে সেগুলো স্টোর করা এবং সেগুলোর অ্যাক্সেস প্রোভাইড করা। নেক্সট সার্ভার হচ্ছে ডোমেইন নেম সার্ভার বা ডিএনএস, যেটা তোমাদের আগের টপিকে আমরা ডিসকাস করেছি যে যে কোনো একটা আইপি অ্যাড্রেসের এগেইনস্টে পার্টিকুলার একটা ডোমেইন নেমকে স্টোর করে থাকে। নেক্সট যেটা সেটা হচ্ছে ফাইল সার্ভার অথবা স্টোরেজ সার্ভার, যার কাজ হচ্ছে বিভিন্ন ধরনের ফাইল স্টোর করা, এগুলোকে ম্যানেজ করা। দেন এফটিপি সার্ভার, ফাইল ট্রান্সফার প্রোটোকল, এর কাজ হচ্ছে যে ইউজারের যেসব ফাইলগুলো আছে সেগুলো আপলোড করা এবং ডাউনলোড করা। নেক্সট হচ্ছে গেম সার্ভার। গেম সার্ভারের কাজটা হচ্ছে যে অনলাইন গেমিংয়ের ক্ষেত্রে যে লোকেশনটা, সেন্ট্রাল লোকেশনটা, এটাকে প্রোভাইড করা। নেক্সট হচ্ছে হোম সার্ভার। হোম সার্ভার সাধারণত ইন্টারনেট কানেকশন, স্টোরেজ অথবা অন্য কম্পিউটারের সাথে কানেক্টেড বা বিভিন্ন ডিভাইস যেগুলো হাউজহোল্ড আমরা ইউজ করে থাকি সেই ডিভাইসগুলো যে সার্ভারের সাথে কানেক্টেড থাকে সেটাকে বলা হচ্ছে হোম সার্ভার। নেক্সট হচ্ছে লিস্ট সার্ভার। লিস্ট সার্ভারের কাজ হচ্ছে ইমেইল লিস্টগুলোকে স্টোর করা এবং ম্যানেজ করা। মেইল সার্ভারের কাজ হচ্ছে ইমেইলকে সেন্ড করা এবং স্টোর করা। নেটওয়ার্ক সার্ভারের কাজ হচ্ছে নেটওয়ার্ক ট্রাফিককে ম্যানেজ করা।
প্রিন্ট সার্ভার, প্রিন্ট সার্ভারের কাজ হচ্ছে ডকুমেন্ট প্রিন্ট করা এবং প্রিন্টারগুলোকে ম্যানেজ করে যেগুলো নেটওয়ার্কে কানেক্টেড থাকে। ওয়েব সার্ভার, ওয়েব সার্ভারের কাজ হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট এগুলোকে স্টোর করা, ওয়েব পেজকে স্টোর করা, ডেলিভার করা এবং ব্রাউজারের মাধ্যমে এই ওয়েব পেজগুলোকে ব্রাউজ করা। এই হচ্ছে আমরা মোটামুটি 13-14 রকমের ওয়েব সার্ভারের আমরা বা 14 ধরনের সার্ভার আমরা দেখলাম এবং এই সার্ভারগুলোর ডেডিকেটেড যে কাজগুলো সেগুলো সম্বন্ধে আমরা জানলাম। সো নেক্সট এখানে যে টপিকটা জানবো একটা সার্ভার সম্বন্ধে, এখানে একটা টার্ম দেওয়া আছে যেটা হচ্ছে ভার্চুয়ালাইজেশন। এটা হচ্ছে এখনকার ওয়ার্ল্ডের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। ভার্চুয়ালাইজেশনের কনসেপ্টটা হচ্ছে যে প্র্যাকটিস অফ শেয়ারিং অর পুলিং কম্পিউটিং রিসোর্সেস সাচ অ্যাজ সার্ভার অ্যান্ড স্টোরেজ ডিভাইস। এখন যেটা করা হয় সেটা হচ্ছে একটা সার্ভার কে ধরো 8-9 জন বা 15-20 ইউজারকে একই সার্ভার ইউজ করানো যায়, যেটাকে বলা হচ্ছে ভার্চুয়ালাইজেশনের মাধ্যমে। ভার্চুয়ালাইজেশনের কাজটা হচ্ছে যে ভার্চুয়ালি সেই সার্ভারের যে স্পেসটা থাকে বা রিসোর্সগুলো থাকে এই সেই রিসোর্সগুলোকে শেয়ার করার মাধ্যমে প্র্যাকটিস করা। সো এই ভার্চুয়ালাইজেশনটা কীভাবে হয়, বেসিক্যালি সার্ভার ভার্চুয়ালাইজেশন ইউজার সফটওয়্যার টু এনেবল এ ফিজিক্যাল সার্ভার টু ইমিউলেট দ্য হার্ডওয়্যার অ্যান্ড কম্পিউটিং ক্যাপাবিলিটিস টু ওয়ান অর মোর সার্ভার নোন এজ দ্য ভার্চুয়াল সার্ভার। আমার একটা ফিজিক্যাল সার্ভার থাকবে, সেটাকে আমি সফটওয়্যারের মাধ্যমে সেই ফিজিক্যাল সার্ভারের যে প্রসেসিং ক্যাপাবিলিটি, প্রসেসর, র্যাম, সেগুলোকে আমি ইমিউলেট, ইমিউলেট মানে হচ্ছে সিমুলেশন করা, সিমুলেশন টাইপ সফটওয়্যার, সেই সফটওয়্যারের মাধ্যমে আমরা একটা সার্ভারের যে ফিজিক্যাল ক্যাপাবিলিটিগুলো আছে, প্রসেসিং পাওয়ার, সেগুলোকে আমরা একাধিক সার্ভারে পরিণত করতে পারি, পরিণত করে সেগুলোকে আমরা হচ্ছে ইউজারকে সাপ্লাই দিতে পারি। সেই একাধিক যে সার্ভারে আমি পরিণত করলাম সেটাকে মূলত বলা হচ্ছে ভার্চুয়াল সার্ভার। তো বেসিক্যালি সার্ভার ফার্ম ইজ আ নেটওয়ার্ক অফ সেভারাল সার্ভার্স টুগেদার ইন এ সিঙ্গেল লোকেশন। তাহলে আমাদের যেসব ISP বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থাকে তারা একটা পার্টিকুলার লোকেশনে যখন বিভিন্ন সার্ভার নিয়ে কাজ করে তখন সেটাকে বলা হচ্ছে সার্ভার ফার্ম। তো এখানে যদি আমরা দেখি যে এখানে একটা মেইন ফ্রেম কম্পিউটার দেওয়া আছে যেটা হচ্ছে খুবই লার্জ, এক্সপেন্সিভ এবং পাওয়ারফুল সার্ভার। সো যেটা হচ্ছে বেসিক্যালি হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ ইউজারকে একই সাথে কানেকটিভিটি দিতে পারে স্যামিলটেনিয়াসলি। যেটাকে এখানে আমরা দেখছি ছবিতে, এগুলো হচ্ছে র্যাক সার্ভার, বিভিন্ন ধরনের র্যাক সার্ভারগুলো সারি সারিভাবে সাজানো আছে এবং এই সার্ভারের মাধ্যমে মিলিয়নস অফ ইউজার যারা তারা স্যামিলটেনিয়াসলি কানেক্টেড থাকতে পারে। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে বেসিক্যালি টার্মিনাল। টার্মিনাল কি? টার্মিনাল মূলত হচ্ছে এক ধরনের কম্পিউটার যেটা বেসিক্যালি লিমিটেড প্রসেসিং পাওয়ার থাকে, এই লিমিটেড প্রসেসিং পাওয়ার দিয়ে ইউজ করা হয় এবং যেটার মূল কাজ হচ্ছে ডেটাকে শুধুমাত্র সেন্ড করা অথবা শুধুমাত্র রিসিভ করা, এবং যেটা হচ্ছে এই ইনফরমেশনগুলো তারা পাবে হচ্ছে সার্ভার থেকে অথবা হোস্ট কম্পিউটার থেকে। তাহলে টার্মিনালকে মূলত আমরা বলতে পারি হচ্ছে লো পাওয়ারফুল কম্পিউটার যার কাজ হচ্ছে শুধুমাত্র ডাটা সেন্ড এবং রিসিভ করা, এবং এই ডাটাটা সে কোত্থেকে পাবে, এই ডাটাটা হচ্ছে কোনো একটা সার্ভারের সাথে বা হোস্ট কম্পিউটারের সাথে এই টার্মিনাল কম্পিউটারটা কানেক্টেড থাকে। সো এ থিন ক্লায়েন্ট ইজ এ টার্মিনাল দ্যাট লুকস লাইক এ ডেস্কটপ। এটা দেখতে অনেকটা ডেস্কটপের মতোই, বাট এর যে ক্যাপাবিলিটিস বা এর কম্পোনেন্টগুলো লিমিটেড করা থাকে। মোস্ট রিটেল স্টোর্স ইউজ এ পস টার্মিনাল টু রেকর্ড এ পারচেজ, প্রসেস ক্রেডিট ও ডেবিট কার্ড ওর আপডেট ইনভেন্টরি। তোমরা বিভিন্ন শপিং মলগুলোতে দেখবা যে ক্রেডিট কার্ড পারচেস করার জন্য ছোটো একটা পজ মেশিন থাকে। তো এর এই আমরা যেখানে ক্রেডিট কার্ডটা পাঞ্চ করি এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ টার্মিনাল, যেটাকে বলা হচ্ছে পজ। পজ মানে হচ্ছে পয়েন্ট অফ সেলস, পয়েন্ট অফ সেলস টার্মিনাল। এর মূল কাজ হচ্ছে শুধুমাত্র ইনপুট নেওয়া, কার্ড যখন আমরা সোয়াইপ করবো তখন কার্ডের থেকে ইনপুট নিবে এবং ইনপুট নিয়ে সার্ভারে সেটা প্রসেস হবে, প্রসেস হওয়ার পরে সার্ভার থেকে ইনফরমেশন আসবে এবং সেই এখান থেকে মানি রিসিপ্ট একটা প্রিন্ট আউট হবে ছোটো, যেটাকে আমরা বলছি হচ্ছে আউটপুট। সে আউটপুটের মাধ্যমে মানি রিসিপ্টটা আমাদের কাছে আসবে। তো পজের কাজ হচ্ছে মূলত ইনপুট দেওয়া এবং হচ্ছে আউটপুট দেওয়া, এর বাইরে তার আর কোনো কাজ নেই। সো ATMও হচ্ছে ওয়ান কাইন্ড অফ তোমার টার্মিনাল, যেটাকে আমরা বলি অটোমেটেড টেলার মেশিন। এটা হচ্ছে সেলফ সার্ভিস ব্যাংকিং টার্মিনাল, যেটা মূলত একটা হোস্ট কম্পিউটারের সাথে নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড থাকে। সেইখানে আমরা ইনপুট দিই, আমাদের কার্ডটাকে পাঞ্চ করি, পাঞ্চ করার পরে পিন দিই, পিন দেওয়ার পরে
সে হচ্ছে নেসেসারি ইনফরমেশন গুলো নেয়, দেন নেয়ার পরে হচ্ছে আমাকে আউটপুট আকারে হচ্ছে টাকাটা বের করে দেয়। তো এটাই হচ্ছে একটা জাস্ট সিম্পল ইনপুট এবং আউটপুটের কাজ। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সেলফ সার্ভিস কিওস্ক। কিওস্ক হচ্ছে বেসিক্যালি ফ্রি স্ট্যান্ডিং টার্মিনাল, যেটা ইউজুয়ালি মূলত টাচ স্ক্রিনের মাধ্যমে ইউজার ইন্টারাকশনে কাজ করে থাকে, এটাকে বলা হচ্ছে কিওস্ক অথবা সেলফ সার্ভিস কিওস্ক। তো এখানে আমরা কিছু সেলফ সার্ভিস কিওস্কের যদি এক্সাম্পল দেখি, যেমন ফার্স্ট একটা টাইপ আছে যেটা হচ্ছে ফিনান্সিয়াল কিওস্ক, যার কাজটা কি, তার কাজ হচ্ছে বিল পে করা, মোবাইল ফোনে মিনিট বা আমরা প্রিপেড কার্ডে মানি রিচার্জ করা অথবা আদার যে কাজগুলো আছে সেগুলোকে ফাইন্যান্সিয়াল কিওস্ক বলে। তোমরা খেয়াল করে থাকবে যে আমাদের যে এটিএম বুথগুলো আছে সেখানে এক ধরনের টাচ স্ক্রিন বুথ থাকে, যেখানে আমরা টাকা উঠাতে পারি না বাট শুধুমাত্র টাকা জমা দিতে পারি, সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এক্সাম্পল অফ দ্য ফিনান্সিয়াল কিওস্ক। দেন এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফটো কিওস্ক। ফটো কিওস্ক হচ্ছে যে প্রিন্ট ফ্রম ফটোস অফ ডিজিটাল ইমেজ এবং সাম অ্যালাউ এডিটিং অফ দ্য ডিজিটাল ফটোস, ইউজার মে প্রিন্ট ডিরেক্টলি এট দ্য কিওস্ক অ্যান্ড মে সেন্ড ইন অর্ডার টু ফটো ল্যাব টু বি প্রিন্ট। এটার এক্সাম্পলটা হচ্ছে আমাদের দেশে এখন এই জিনিসটা চালু হয়নি বাট তোমরা ছোটোবেলায় যদি মিস্টার বিন দেখে থাকো বা অনেক ধরনের বাইরের মুভিতে দেখবা যে সেখানকার যারা ইউজার থাকে তারা কী করে, তারা একটা ছোট্ট একটা বুথের মধ্যে যায়, সেখানে যে কয়েন প্রেস করে, কয়েন প্রেস করে ছবি তোলে এবং সাথে সাথে ছবিটা বের হয়ে আসে সেটা নিয়ে চলে আসে, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা ফটো কিওস্ক। এরপরে যেটা আছে সেটা হচ্ছে টিকিট কিওস্ক, যেটা সাধারণত এয়ারপোর্ট বা বিভিন্ন অ্যামিউজমেন্ট পার্ক অথবা থিয়েটারে ইউজ করা থাকে, যেখানে ইউজাররা নিজেরাই হচ্ছে সেটা কার্ড হতে পারে বা কয়েন হতে পারে দেয়, সেখানে কী পরিমাণ টিকিট লাগবে বা কোথা থেকে কোথায় যাবে ডেস্টিনেশন, সেই ডেটাগুলো ইনপুট দেওয়ার পরে টিকিটটা প্রিন্ট হয়ে আসে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভেন্ডিং কিওস্ক। ভেন্ডিং কিওস্ক হচ্ছে যে বিভিন্ন ভেন্ডিং মেশিন থাকে যেগুলো হচ্ছে আমরা বিভিন্ন সময় আমাদের এখানেও আছে বা বাইরের মুভিতেও আমরা দেখি যে বেসিক্যালি বিভিন্ন জুস টুস বা চকলেট দেওয়া থাকে, যেগুলো হচ্ছে আমরা কয়েন দিয়ে প্রেস করে সেগুলোকে আমরা বের করে নিয়ে আসতে পারি। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভিজিটর কিওস্ক। ভিজিটর কিওস্ক হচ্ছে যেটা যে বিভিন্ন ভিজিটরকে ট্র্যাক করা বা ম্যানেজ করা, তারা কখন চেক ইন করতেছে, চেক আউট করতেছে, এই জিনিসগুলো ট্র্যাক করা, সেগুলো মূলত হচ্ছে সাধারণত আমাদের বিজনেস স্কুল বা হসপিটাল বা আদার যেসব অ্যাক্সেস কন্ট্রোল এরিয়া আছে সেসব এরিয়াতে এইসব ভিজিটর কিওস্ক ইউজ করা হয়ে থাকে। নেক্সট আমরা জানবো হচ্ছে সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার মূলত হচ্ছে খুবই ফাস্টেস্ট অ্যান্ড পাওয়ারফুল কম্পিউটার, যেটা হচ্ছে মোটামুটি বেশ এক্সপেন্সিভ, এবং এই সুপার কম্পিউটারের কাজ হচ্ছে মূলত এই সুপার কম্পিউটারগুলো ট্রিলিয়ন্স অফ ইনস্ট্রাকশন বা ট্রিলিয়ন্স অফ ডেটা একটা সিঙ্গেল সেকেন্ডে প্রসেস করার মতো ক্যাপাবিলিটি থাকে, সেই জন্য এটাকে বলা হচ্ছে বেসিক্যালি সুপার কম্পিউটার। নেক্সট আমরা জানবো হচ্ছে ক্লাউড কম্পিউটার। বেসিক্যালি ক্লাউড কম্পিউটিং মূলত বলতে আমরা বুঝি হচ্ছে ইট রেফার্স টু অ্যান এনভায়রনমেন্ট দ্যাট প্রোভাইড রিসোর্স অ্যান্ড সার্ভিস অ্যাক্সেস ভিয়া দ্য ইন্টারনেট। ক্লাউড কম্পিউটিংয়ের মূল কাজটা হচ্ছে যে ইন্টারনেট ইউজ করার মাধ্যমে আমরা যেসব রিসোর্স এবং সার্ভিসগুলো ভিজিট করে থাকি সেগুলোকে মূলত বলা হয় ক্লাউড কম্পিউটিং। এখানে যদি খেয়াল করো বিভিন্ন ধরনের ডিভাইস, এটা হচ্ছে স্মার্ট টিভি, ট্যাবলেট, মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ, মডেম, সার্ভার, প্রিন্টার, এগুলো সব হচ্ছে একটা কমন নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড, যেটাকে আমরা বলছি ক্লাউড নেটওয়ার্ক। এই ক্লাউড নেটওয়ার্কের মাধ্যমে আমরা ভিডিওস দেখতে পারি স্মার্ট টিভিতে, দেন কল করতে পারি, প্রিন্ট করতে পারি, ওয়েবসাইট ব্রাউজ করতে পারি, স্টোরেজ করতে পারি, ব্যাকআপ নিতে পারি, যাবতীয় সব কাজগুলো করতে পারি। তো এই ধরনের কম্পিউটিংটাকে মূলত বলা হচ্ছে ক্লাউড কম্পিউটিং, যেটা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন রিসোর্স এবং সার্ভিসগুলোকে অ্যাক্সেস করতে পারি। সো মোবাইল ডিভাইসের ক্ষেত্রে আমরা যদি বলি যে মোবাইল ডিভাইসটা কি, মূলত স্মার্টফোন যেটা আমরা স্মার্টফোন যেটা বলি, স্মার্টফোন মূলত হচ্ছে এক ধরনের ইন্টারনেট ক্যাপেবল ফোন, যেটা ইউজুয়ালি হচ্ছে স্মার্টফোন বলতে আমরা মূলত কি বুঝি, স্মার্টফোন মূলত হচ্ছে যে ফোনটাতে ইন্টারনেট কানেক্টিভিটি থাকবে এবং এই ইন্টারনেটটা ইউজ করে আমরা ক্যালেন্ডার, অ্যাড্রেস বুক, ক্যালকুলেটার, নোটপ্যাড, গেমস, ব্রাউজার এবং আদার বিভিন্ন সংখ্যক অ্যাপ্লিকেশন আমরা ইউজ করতে পারি, সো এটাকে বলা হচ্ছে স্মার্টফোন। বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন স্মার্টফোন আছে যাদের অনেক ধরনের টাচ স্ক্রিন থাকে, তো এডিশনাল আমাদের ওখানে কিবোর্ডের পরিবর্তে সেখানে অন স্ক্রিন কিবোর্ড থাকে অথবা কোনো কোনো স্মার্টফোনে বিল্ট ইন মিনি কিবোর্ড থাকে ফোনের পিছনে অথবা সামনে থাকতে পারে, যেটা স্লাইড করলে ফোনের পিছন থেকে কিবোর্ড বের হয়ে আসে। বাট মোস্ট অফ দ্য স্মার্টফোন আমরা জানি হচ্ছে
টাচ স্ক্রিন এবং সেখানে একটা অন স্ক্রিন কিবোর্ড থাকে। যখন আমাদের কোনো এডিটর আসে, এডিটরে যখন আমরা ক্লিক করি, অটোমেটিক্যালি হচ্ছে সেটা অপারেটিং সিস্টেম সেটা সেন্স করে, সেন্স করে সেখান থেকে একটা অন স্ক্রিন কিবোর্ড বের হয়ে আসে। তো এখানে যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে অন স্ক্রিন কিবোর্ড, দেন সোয়াইপ কিবোর্ড অ্যাপ। যেমন আমরা এখানে অনেক কিছু সোয়াইপ করার মাধ্যমে বিভিন্ন অ্যাপ্লিকেশন ওপেন হয়। এখানে একটা মিনি কিবোর্ড দেওয়া আছে, এটা কিপ্যাড, এটা হচ্ছে স্লাইড আউট কিবোর্ড, এটা পোর্টেবল কিবোর্ড, এখানে ভার্চুয়াল কিবোর্ডও দেওয়া আছে। এছাড়াও আমরা ইনপুট হিসেবে দিতে পারি ভয়েসের মাধ্যমে, যেটা গুগল এই ফ্যাসিলিটি ইউজ করে থাকে। আমরা যখন কথা বলি তখন এটা অটোমেটিক্যালি টেক্সটে রূপান্তর হয় এবং সেটা লেখা হয়ে যায়। সো এখানে আমরা একটু জিনিস সম্বন্ধে জানবো। মোবাইল ডিভাইসে দুই ধরনের মেসেজ সার্ভিস আছে, যে একটাকে বলা হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস, যেটাকে বলা হচ্ছে SMS, আর একটা হচ্ছে মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস, যেটাকে বলা হচ্ছে MMS। তো শর্ট মেসেজ সার্ভিস সাধারণত কোথায় কোথায় ইউজ করা হয়ে থাকে, যেটা হচ্ছে মোবাইল টু মোবাইল, অথবা মোবাইল থেকে ইমেইল, অথবা মোবাইল থেকে প্রোভাইডার, অথবা ওয়েব থেকে ইমেইলে শর্ট মেসেজ সার্ভিসটা হয়ে থাকে। সো এটা মূলত আমরা সবাই জানি। ওয়েব টু মোবাইলে হচ্ছে বিভিন্ন সময় আমরা যখন অনলাইনে কোনো সিকিউরিটি বা গুগলে লগ ইন করার ক্ষেত্রে দেখবা যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি অন করা থাকে, 2FA বা টু লেয়ার অথেন্টিকেশন, সেখানে হচ্ছে আমার ইমেইল অ্যাড্রেস দিলে তো আমি পাসওয়ার্ড চাই, পাসওয়ার্ড দেওয়ার পর আমার মোবাইল ফোনে একটা কোড আসে, সেই কোডটা ইনপুট দিলেই দেন আমরা লগ ইন করতে পারি, যেটাকে বলা হচ্ছে টু ফ্যাক্টর। সো এখানে হচ্ছে ওয়েব টু মোবাইলে বেসিক্যালি কমিউনিকেশনটা হয়ে থাকে। আর যেটা মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস বা MMS যেটা আছে, সেটা কমিউনিকেশন হচ্ছে মোবাইল টু মোবাইল অথবা মোবাইল টু ইমেইল। এই হচ্ছে দুইটা ক্যাটাগরি। নেক্সট যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে ডিজিটাল ক্যামেরা, বা যেটা আমরা, এটা হচ্ছে মোবাইল ডিভাইসের একটা পার্ট। মূলত ডিজিটাল ক্যামেরা হচ্ছে এক ধরনের মোবাইল ডিভাইস, যেটা বেসিক্যালি ইউজারকে বিভিন্ন ধরনের ছবি নেয়ার জন্য, ছবি নেয় এবং স্টোর করার জন্য ইউজ করা হয়ে থাকে, এবং ছবিগুলো বেসিক্যালি হচ্ছে ডিজিটাল ছবি। সো এখানের এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি, স্মার্ট ডিজিটাল ক্যামেরা আছে, প্রিন্ট টু শ্যুট ক্যামেরা, SLR ক্যামেরা, এগুলো হচ্ছে সবই ডিজিটাল ক্যামেরা। যেমন এটা হচ্ছে প্রিন্ট টু শ্যুট ক্যামেরা, দেন স্মার্টফোনের ক্যামেরা, স্মার্ট ডিজিটাল ক্যামেরা এবং SLR ক্যামেরা, এগুলো সবই হচ্ছে পোর্টেবল মোবাইল ডিভাইসের আন্ডারে থাকে। তো বেসিক্যালি ডিজিটাল ক্যামেরা কীভাবে ওয়ার্ক কাজ করে সেটা যদি আমরা একটু দেখি, এখানে হাউ টুর ভিতরে আমরা দেখব হচ্ছে আজকে কীভাবে একটা ডিজিটাল ক্যামেরা কাজ করে থাকে। স্টেপ ওয়ানে যেটা হয় যে পয়েন্ট টু ইমেজ টু ফটোগ্রাফ অ্যান্ড টেক ফটোস, লাইট পাসেস টু দ্য লেন্স টু দ্য ক্যামেরা। যেই সিনটার, ধরো এই পিকচারটার আমি ছবি ক্যাপচার করতে চাই, তো বেসিক্যালি এই ছবিটার বা ইমেজটার যে ফটোগ্রাফের যে পয়েন্টটা, ফটোগ্রাফ কী করে এই পয়েন্টটা টেক করে, টেক করার পর যখন আমরা স্ন্যাপ নিই তখন হচ্ছে এইটার যে লাইটটা, সেই লাইটটা হচ্ছে ক্যামেরার লেন্সের মাধ্যমে ক্যামেরায় প্রবেশ করে। প্রবেশ করার পরে এই ইমেজ ইজ ফোকাসড অন এ চিপ কল চার্জ কাপল ডিভাইস, একটা চার্জ কাপল ডিভাইস থাকে CCD, সেইখানে হচ্ছে ছবিটা ফোকাস হয়ে যায়। দ্যাট মিন্স এই ছবি থেকে লাইটটা যেটা আমাদের ক্যামেরার লেন্সের ভিতর দিয়ে ইন করছে, ইন করার পরে এইখানে যে CCD থাকে সেই CCD ডিভাইসে এই ছবিটা সুন্দর করে ফোকাসড হয়। ফোকাসড হওয়ার পরে CCD কী করে, এই ছবিটাকে রিপ্রেজেন্ট করার জন্য যে অ্যানালগ সিগন্যাল থাকে সেই অ্যানালগ সিগন্যালটা সে জেনারেট করে। দেন চার নম্বর স্টেপে এখানে একটা ADC থাকে, ADC-কে বলা হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, যার কাজ হচ্ছে যে এই যে অ্যানালগ সিগন্যালটা থাকে ছবি রিলেটেড, সেই অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে। এবং পাঁচ নম্বরে যেটা, একটা প্রসেসর থাকে যার কাজ হচ্ছে ক্যামেরাটা এই ইমেজের কোয়ালিটিটাকে অ্যাডজাস্ট করে, এবং অ্যাডজাস্ট করার পর এই যে ডিজিটাল ডাটায় যে কনভার্ট হলো বা ডিজিটাল সিগন্যালে, সেই ডিজিটাল সিগন্যালটা আমাদের যে পোর্টেবল মিডিয়া থাকে, সেটা মেমোরি কার্ড হতে পারে অথবা কোনো ডিস্ক হতে পারে, সেই ডিস্কে হচ্ছে এটা ইনসার্ট করে দেয় বা স্টোর করে দেয়। মূলত এইভাবে হচ্ছে একটা ডিজিটাল ক্যামেরা কাজ করে থাকে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই টপিকগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। আর তোমাদের আজকে এই লেকচারটা আপলোড করার পরে সেখানে একটা দেখবা যে ভিডিও রিসোর্স নামে আমি একটা টুল অ্যাড করবো, অথবা রিসোর্স নামে একটা টুল অ্যাড করবো, সেইখানে আমি একটা ইউটিউবের ভিডিও লিঙ্ক দেবো, ভিডিওটা তোমরা দেখবে। সেটা হচ্ছে বেসিক্যালি গুগলের যে সার্ভার, আমরা তো গুগল সবাই ইউজ করি, গুগলের সার্ভারগুলো, র্যাক সার্ভার বা ওদের যে সুপার কম্পিউটারগুলো ইউজ করে সেটার ব্যাপারে একটা ওখানে ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওটা তোমরা সেই রিসোর্স অপশনটায় ক্লিক করে দেখে নেবে। তো দেখে নেওয়ার পরে ক্লাসে আমরা এটা নিয়ে বেসিক্যালি ডিসকাস করব। তো এই পর্যন্ত আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। থ্যাংক ইউ ভেরি মাচ।